তো বিয়ার্স আমি এখন আসছিলাম বনশ্রী। তো বনশ্রীতে সব মানে একটা গ্রুপ আছে আমাদের, সময় পাই না, দেখে আসা হয় না। এই গ্রুপের সাথে কিন্তু আমার মানে যোগাযোগ হয় সবসময়, কিন্তু আসা হয় না, তাই কিছু করা হয় না। নাহলে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু এখানে জিয়াদ থাকে, মাস্টার রানা থাকে, তারপর ফারুক ভাই থাকে, পাবেল থাকে। তো আজকে আসছি একটু সময় নিয়ে। তো ওরা কিন্তু শ্যুট করতেছে, দুইটা কন্টেন্ট তৈরি করা হয়েছে অলরেডি। তো একটাতে মানে আমি সাইড ছিলাম, ওরা ভয়েস ওভার দিয়ে করে, তো তাই আর কি আমি ভয়েস দেই নাই, আমি ডাইরেক্ট আর কি করি মাইক্রোফোন দিয়ে। কোনো লাভ নাই, টাকা পয়সা ইনকাম করা যায় না, পড়া স্বাধীনতা নাই, বললে উঠতে যাব না, এর লিগে আমি চিন্তাই করি। এলে এই খারাপ বুঝতে তুই দাবি আমি তোর বাচ্চা, চল আচ্ছা ঠিক আছে চল। সবাই আছে, আমরা সবাই মিলে একসাথে ভিডিও বানাচ্ছি। আমাদের সাথে আছে ফারুক ভাই, আছে সেলিব্রিটি টিকটক জিয়াদ, আছে এই যে রানা কাজী, আছে আমি সুস্থ বংশের বলা, হ্যাঁ সে গরি ঠিক করে লেছে কাকা লাইছে এই যে গরি গরি একটা গরি আছে, গরি গরি আছে আমাদের চেয়ার লেডি কিলার, লেডি কিলার। আমার কি মনে হয় জানেন? আচ্ছা আমি তোরে শিখিয়ে দেই। আচ্ছা গরিব ছোট করে না বড় করে, ওয়ান জিরো অ্যাকশন। তো ভিউয়ার্স ভিডিওটা এখানে শেষ। যাদের কাছে ব্লগটা ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এভাবেই চলে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতিদিনের ভিডিও তৈরির কাজ। তো একটু স্যাম্পল আপনাদেরকে দেখালাম আর কি কীভাবে তারা কাজ করে। এবং সবাই কমেন্ট করে জানান তো ওরা কোন গানে ডান্স করছে, দেখি কে কে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।